এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি। এবার বিজেপির জোট শরিক থেকে বিশাল অঙ্কের ভাঙন। আমরা কখনো দেখছি বিজেপি ছেড়ে মোথা দলে যোগ, আবার বিজেপি ছেড়ে আইপিএফটিতে যোগ। রাজ্য রাজনীতিতেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবার কি অন্য একটি রাজনৈতিক দল হিসেবে, আঞ্চলিক দল হিসেবে কি নতুন পদক্ষেপ নিতে চলেছেন? এবার স্বয়ং বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাহলে কি পরিবর্তন হবে ত্রিপুরাতে? রাজ্য রাজনীতিতেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কথা ছিল পাহাড় যার ক্ষমতা তার, কিন্তু বিরোধী ভোট ভাগ বসিয়েই বিজেপি আসল রূপে ক্ষমতায় আসে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলে যোগ দিলেন বেশ কয়েকজন বিজেপি আইপিএফটি জোটের নেতৃত্বগণ। রাজ্য রাজনীতিতেই শুধু দেখার বিষয় রয়েছে, 2024-এর যে লোকসভার মসনদ দখল অর্থাৎ দিল্লি, ত্রিপুরাতে দুটি লোকসভা আসন, গণদেবতাদের রায় কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির আইপিএফটি জোটের বিধায়করাও কি এবার বেঁকে বসে থাকবে, না শেষমেশ গদি রক্ষা কবজ কবে হবে, এই নিয়েও কিন্তু একটা টানটান উত্তেজনা পারদ সৃষ্টি হচ্ছে। রাজ্য রাজনীতিতেই শুধু দেখার বিষয় রয়েছে পাহাড়ের এডিসিতে, তবে এডিসি নির্বাচন কেন হচ্ছে না, এই নিয়েও কিন্তু একটা সরকার পক্ষ এবং বিরোধীদের পক্ষে একটা ভূমিকা দর্শক পালন করছে। রাজ্য রাজনীতিতে স্বয়ং মুখ্যমন্ত্রী তার নিজেদের দলের যদি ভাঙন রক্ষা না করতে পারে, তাহলে আগামী দিন বিজেপি আইপিএফটি জোটের আরও বড় মুশকিল হতে পারে বলে বুবাগ্রা চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অনুগামী সমর্থকরা পরিষ্কারভাবে জানিয়েছেন। এক একজন নয়, যে আমরা খবরটুকু পাচ্ছি 92 জন বিজেপির আইপিএফটি জোটের নেতৃত্বরা সরাসরি মোথা দলে যোগ দিল। এই যোগদানের রাজ্য রাজনীতির একটা প্রভাব বিস্তারিতভাবে, সেটা কিন্তু বাস্তবে কতটা প্রভাব পড়বে সময়ের সাপেক্ষে, এবার কি জনজাতি ভোটাররা কোন দিকে এগিয়ে যাবে শেষমেশ, রাজার দিকে ঝুঁকবেন না প্রজার দিকে ঝুঁকবেন, এটাই কিন্তু বলাটাই শুধু সময়ের অপেক্ষার ব্যবধান রইল। তাহলে কি লোকসভা নির্বাচনে প্রদ্যুৎ দুটি লোকসভা আসনে কি প্রার্থী দেবেন? যদি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল, প্রদ্যুৎ কিশোর দেববর্মন যদি প্রার্থী হয় তাহলে একটি আসন থেকে তিনি জয় হতে পারেন বলে এমনটাই রাজ্য রাজনীতির কিন্তু জল্পনা। সেই আসনে কিন্তু বিজেপি প্রার্থী প্রদ্যুতের বিরুদ্ধে নাও দিতে পারে বলে এমনটাই কিন্তু গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বিজেপির আইপিএফটি জোটের যে তাসের মতো ঘর ভাঙন, যে রাজ্যে শাসক দল দ্বিতীয়বারের জন্য তারা ক্ষমতা দখল করেছে, আর সেই ক্ষমতার দখলের লড়াই তাগিদে কতটা বাস্তবে মিলে যাবে, সেটা শুধু সময়ের সাপেক্ষে বা সময়ের ব্যবধানের অপেক্ষায় রইল আম জনতা। পাহাড়ে ছিল 20টি আসন, সমতলে 40, অর্থাৎ ম্যাজিক ফিগার, দোড়গোড়ায় কিন্তু বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। অর্থাৎ ত্রিপুরাতে কোনো পরিবর্তন হয়নি 2023-এ, লোকসভাতে কি সেই পরিবর্তন টানতে পারবে প্রদ্যুতের দল বুবাগ্রা, এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির যে নতুন একটা পদক্ষেপ, এই পদক্ষেপের মধ্য দিয়ে একটা নতুন ভূমিকা দর্শক এডিসি এবং সমতলের মধ্যে যে দুটি লোকসভা আসন, এই দুটি লোকসভা আসনে কারা চমক হয়ে উঠতে পারে বা আসতে পারে সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে বিজেপির জোটের আইপিএফটি জোটের বড় ভাঙন। কিন্তু এই ভাঙন বিজেপির জোটের, অর্থাৎ আমরা যদি দেখি আইপিএফটির 2018 সালে নিরীক্ষে তাদের 8% ভোট ছিল, কিন্তু এবার তাদের ভোটের প্রাপ্ত সংখ্যা একেবারে কমে যায়। কিন্তু এই যে গণতন্ত্র নিয়েও যখন একটা কথা হয়, মানুষের সার্বিক উন্নয়ন, এডিসিতে উন্নয়ন, এডিসি নির্বাচন কেন হচ্ছে না, এই নিয়েও একটা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মানুষ দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার বার্তা আসতে পারে। যে দলের রাজা, সেই রাজার অনুগামীরাই কিন্তু শয়ে শয়ে বিশাল অঙ্কের পরিশ্রম করেছিল নির্বাচনের সময়, কিন্তু শেষমেশ ক্ষমতা ফিরতে মরিয়াছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলো। কারণ কার্যত রাজ্য রাজনীতিতেই শুধু দেখার বিষয়, আর সেই দেখাটা কতটা অপেক্ষা বা কতটা রইল, সেটা শুধু সময়ের ব্যবধান বা সময়ের অপেক্ষার মাঝে কিন্তু একটা বিশাল অঙ্কের রাজনৈতিক মহল
মনে করছেন যে এই দলে আসবে আবার কোন দলে যাবে, কিন্তু বিষয়বস্তুটা কিন্তু তা নয়। পাহাড়ে যে চিত্রটা আমরা মানচিত্রটা দেখতে পাচ্ছি, যদি লোকসভা ভোটে সেই প্রার্থী হিসেবে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন প্রদ্যুতের দল, তাহলে কিন্তু যে ভোটটা ভাগাভাগিতে অনেকটাই কিন্তু শাসক দলের লাভ হতে পারে বলে আমরা মতামত বা মনে করছি। রাজ্য রাজনীতিতে এমনটাই প্রভাব বা বিস্তারিতভাবে যে কথাটি সরজমিনে আমরা তুলে ধরছি দর্শক বন্ধুদের কাছে, সেটা কিন্তু আরও একবার এক ধাপে মিলে যেতে পারে। কিন্তু বিজেপির আইপিএফটি জোটের বেশ কয়েকজন নেতৃত্ব দল ছাড়ার কথা স্বীকার করলেও আমরা যে প্রতিবেদনে তুলে ধরেছি পাহাড় এলাকা থেকে, বিজেপির আইপিএফটি জোট অর্থাৎ আইপিএফটিও বিজেপি ছেড়ে প্রায় 92-এর কাছাকাছি প্রদ্যুতের দলে যোগদান, এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্লক প্রেসিডেন্ট অঞ্চল নেতৃত্ব প্রদ্যুতের দল। এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল সঠিকভাবে এগিয়ে যায় না, শেষমেশ তারও দলটা যদি ধরে রাখতে পারবে, তো এই নিয়েও কিন্তু বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করানো হচ্ছে। এবং এই বিজেপির দল থেকে যখন অভিযোগের ভিত্তিতে রাজ্য রাজনীতির আঙিনায় তখন একেবারে ধীর আকর্ষণীয়ভাবে একটা কার্যকলাপের মধ্য দিয়ে প্রতিশ্রুতি প্রত্যেকই দল দিয়েছিল, আমি প্রত্যেকই দলেরই কথা বলছি, সেখানে কোনো রাজনৈতিক দল একাই কিন্তু নয়, প্রত্যেক রাজনৈতিক দল ত্রিপুরায় ভোটের সময় বলেছিল চাকুরি প্রতিশ্রুতি এবং চাকুরি দিয়ে মানুষের আহ্বানের কথা তুলে ধরতে। কিন্তু সেই চাকুরির প্রতিশ্রুতি এখন সবই সর্বনাশের পথে। কিন্তু বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে গদিতে যখন দ্বিতীয়বার মানিক সাহা বসলেন উপনির্বাচনে, কয়েক মাস তিনি গদিতে বসেছিলেন, এবার গদিতে আবার দ্বিতীয়বার যখন তাকে মুখ্যমন্ত্রী করানো হলো, এবার 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের কি আহারের ব্যবস্থা করতে পারবেন স্বয়ং মুখ্যমন্ত্রী? এমনটাই মতামত বিশ্লেষক থেকে রাজনৈতিক মহল মনে করছেন আইপিএফটি জোটের বড় অঙ্কের আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃত্ব দল ছাড়ার পথে ঘোষণা করার ইচ্ছা প্রকাশ করেছে। দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরেছি। কথা ছিল পাহাড় যার ক্ষমতা তার, পাহাড়ের মসনদ বিজেপির হাতেই, কিন্তু এডিসি থেকে যাই বলুক না কেন, কিন্তু বিজেপির তো রাজ্য ক্ষমতা, এডিসির তো ক্ষমতা দখলের লড়াইয়ে প্রদ্যুৎ বনাম বিজেপির ছিল। চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপি দ্বিতীয়বার ত্রিপুরা রাজ্যের মাটিতে প্রবেশ করে ক্ষমতায় আসে, কিন্তু অন্য চিত্রতে যদি আমরা দেখি রাজ্য রাজনীতির প্রবেশ, এবার বিজেপি ছেড়ে মাথা দলে যোগ, মথা দলে যোগ, বেশ নেতা।